বিশ্বপ্রকৃতির অগণিত বস্তুর সংমিশ্রণে ধারাবাহিক যে সৃষ্টির ধারা চলে আসছে, সেই ধারায় যদি খনন করতে থাকো তবেই প্রকৃতির টানে ঠিক পথে চলে যাবে। বিশ্বের সকল রহস্যই তখন একটি একটি করে উপলব্ধ হতে থাকবে, প্রকৃতির সেই পাঠই পড়তে হবে। আমরা তো প্রকৃতিরই সন্তান, প্রকৃতির বিষয়বস্তু দিয়েই আমাদের দেহ মন গড়া, তাই প্রকৃতির নীতি মেনে সেই পথেই চলা উচিত। চির প্রকাশিত সূর্য থেকেই জীব জগতের সৃষ্টি, তাই সূর্যের মতো আমাদের তেজও অসীম, কিন্তু ব্যবহার না করে করে আমাদের ব্যাটারি যেন ডিসচার্জড হয়ে গেছে, তাই টর্চ হ্যারিকেন আর হ্যাজাকের আলোতে পথ চলতে হচ্ছে। প্রকৃতির দৃষ্টান্ত অনুসরণ করে নিজেদের ব্যাটারিটাকে চার্জ করার কথা আর মনেই হচ্ছে না। প্রকৃতির নিঃস্বার্থতা, আন্তরিকতা মাঝে মাঝে মেঘের মতো আমাদের মনকেও আচ্ছন্ন করে ফেলে, প্রয়োজন মতো গর্জনও করে কিন্তু বর্ষণ আর হয় না। তাই আমাদের অনন্ত সম্ভাবনার বীজগুলো মাঝপথেই শুকিয়ে যায়। হাঁড়িতে করে রেখে দিলে তো আর বীজ অঙ্কুরিত হবে না, উপযুক্ত পরিবেশে তাকে ফেলতে হবে, চেতনার বাড়ি সিঞ্চন করতে হবে, তবে তো সেই বীজ ফুলে ফলে শোভিত হয়ে উঠবে। প্রকৃতি স্বয়ং নিজেকে দৃষ্টান্ত দিয়ে আমাদের প্রত্যক্ষতার মাঝে শান্তির পথ দেখিয়ে যাচ্ছে, সমতার সুর শিখিয়ে দিচ্ছে, নিঃস্বার্থভাবে সেবা করার মহড়া দিয়ে যাচ্ছে। যেদিন প্রকৃতির আদর্শে তার দৃষ্টান্ত অনুসরণ করে সেইভাবে চলতে পারবে সবাই, সেদিন আমরাও মহাকাশের মহাকর্মীদের মতো স্নেহে প্রেমে তেজে বীরত্বে ভাস্বর হয়ে উঠতে পারব। সেদিন দেশে আসবে শান্তি ও শৃঙ্খলা। তাই তো বেদের মন্ত্র হচ্ছে, সূর্যকে স্মরণ করো, অগ্নি বায়ু বরুণকে স্মরণ করো, তাদের স্মরণ নাও। আমরা তো তাদেরই উত্তর পুরুষ, তাই তাদের নিয়ম মেনেই চলতে হবে। আলো জল আর বাতাসের মতো নিঃস্বার্থভাবে জাতি ধর্ম নির্বিশেষে যার যার ক্ষমতা অনুসারে আপন কর্তব্য করে যেতে হবে। সূর্যের তেজ তো আজও আমাদের মাঝে দীপ্তিমান, তাই নিজের বুদ্ধিদীপ্ত তেজেই চলার পথের সকল বাধা বিঘ্ন দূর করে জীবনের গতির পথ সহজ করে নিতে হবে। আমি বড়, আমি সব, এই চিন্তাই যত বিবাদ বিচ্ছেদের মূল, এর একমাত্র প্রতিকার প্রকৃতির দৃষ্টান্ত অনুসরণ করে চলা। আমরা যদি আমাদের পূর্বপুরুষের গুণগুলো ভালো করে অবগত হয়ে সেই অনুসারে জীবন এবং কর্মপদ্ধতি পরিচালিত করতে পারি, তবেই সকল বিভ্রান্তি কেটে যাবে। প্রকৃতির সাড়া আমাদের হৃদয়তন্ত্রীতে সাড়া ঠিকই তুলছে, কিন্তু অসুরের চাপে বিভ্রান্ত হয়ে সুরের নির্দেশগুলো ঠিক ঠিক ধরতে পারছি না। প্রকৃতির সাথে যোগাযোগের তারটি যতই আলগা হয়ে যাচ্ছে, ততই সব দিক থেকে আমরা রিক্ত হতে বসেছি। নদীর স্নিগ্ধ ধারায় ডুব দিয়ে স্নান করলে যেমন শরীরের সকল ক্লেদ সকল গ্লানি দূর হয়, তেমনি প্রকৃতির স্বচ্ছ গতির ধারায় মুক্ত অন্তর নিয়ে কাজ করলে সব কিছুই প্রকৃতির মতোই স্বচ্ছ সহজ সরল হয়ে যাবে। বিবেক ও চৈতন্যের নির্দেশে সব কিছু চালিত হলেই জেগে উঠবে নবজাগরণের সুর। সেই সুরের সুরধ্বনিতে সকল সমস্যার সমাধান হয়ে দেশে আসবে সত্যিকারের শান্তি ও শৃঙ্খলা। প্রকৃতির গ্রন্থই তাই বার বার করে পাঠ করতে হবে। আমাদের বুঝবার সুবিধার জন্যই প্রকৃতির নিয়মে জল আলো ও বাতাসের মাধ্যমে প্রত্যক্ষতার ভেতর দিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে।
এই যে আলো, জল ও বাতাস প্রত্যক্ষতার মাঝে থেকেও নিখোঁজ হয়ে রয়েছে, তাদের থেকেই তো জীব জগৎ। এইসব মিশে যাবার বিষয়বস্তু দিয়েই তো জীবজগতের প্রতিটি জীব গড়া। প্রকৃতির পাঠশালায় এগুলোই হচ্ছে আমাদের পাঠ্যবস্তু। এগুলো ভালোভাবে পাঠ করলেই বুঝতে পারা যাবে কোথা হতে এসেছি আমরা, কি আমাদের পরিচয়। নিজেকে জেনে বুঝে স্রষ্টাকে জানবার জন্যে, বুঝবার জন্যেই তো জীবজগতের সৃষ্টি। এটা যাতে সহজে হয় তার জন্যই প্রকৃতি আমাদের সব কিছু বারবার করে জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। যে জল একবার লোকচক্ষুর অন্তরালে বাষ্প হয়ে মহাকাশে মিশে যাচ্ছে ধূম্রাকারে, সেই জলই আবার বৃষ্টির আকারে, শিলার আকারে নেমে আসছে পৃথিবীতে। বিরাট ক্ষমতা জলের। ক্ষণে সে মেঘের আকারে মহাশূন্যে গর্জন করছে, ক্ষণে বিদ্যুতের আকারে ফাঁকা আকাশে চমক দিচ্ছে, ক্ষণে বৃষ্টির ধারাতে পৃথিবীর বুকে নেমে এসে গোটা দেশকে ভাসিয়ে দিচ্ছে। জলের যেমন অসীম ক্ষমতা, সেটা কিন্তু প্রকাশ পায় এখান হতে সে যখন ধূম্রাকারে চলে যায় আকাশে। জলের সত্তা দিয়েই তো তৈরি আমরা, দেহের বেশিরভাগই তো জল, তাই তার পরিচয়েই রয়েছে আমাদের পরিচয়। জল থেকে আমরা এই ইঙ্গিতই পাচ্ছি, জলের মতো আমরাও মহাকাশে আশ্রয় নিয়ে, স্বাধীন সত্তা নিয়ে, নিজস্ব সত্তায় থেকে মেঘের ন্যায় গর্জন, বিদ্যুতের মতো আলো নিয়ে মহাকাশে সর্বত্র যাতায়াত করতে পারব। এভাবেই প্রকৃতি আমাদের প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছে, সবাই আমরা একদিন অতি সূক্ষ্ম অবস্থায় ছিলাম, অতি সূক্ষ্ম সূক্ষ্ম সচেতন বিষয়বস্তুর মিলিত সুর ও সাড়া নিয়েই মিশতে মিশতে আমরা এসেছি আজকের এই অবস্থায়, বিরাট মহাকাশের বিরাট ক্ষমতার বীজ হিসেবে। এই বীজ যেদিন ফুটে উঠবে, বুঝ যেদিন সত্যিকারের বুঝে আসবে, সেদিন জাগবে বিবেক, চৈতন্য, বিচার এবং জ্ঞান। সেদিন জল, আলো, বাতাসের মতোই আমরাও সহজেই ধ্বনি ও আলো নিয়ে স্বেচ্ছাধীনে যে কোনো গ্রহে যাতায়াত করতে পারব। এই বোধ যাতে সত্যিকারের বোধগম্য হয় তার জন্য প্রত্যক্ষ দৃষ্টান্তের ভেতর দিয়েই যেতে হবে, প্রকৃতির পাঠ গ্রহণ করতে হবে। সৃষ্টিতত্ত্বে কোনো কিছুই রহস্যের মধ্যে নেই, আমাদের কাছ থেকে কিছুই লুকিয়ে রাখা হয়নি, সবই রয়েছে প্রত্যক্ষতার মাঝে। মহাশূন্যের দৃষ্টান্ত হচ্ছে জল, বাতাস এবং আলো, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র। গতি তাদের স্বচ্ছ সাবলীল, সত্যের সন্ধানে শূন্যের ধ্যানে তন্ময় থেকে তারা খুঁজে পেয়েছে প্রকৃতির প্রকৃত সুর। সেই পথের পথিক হয়েই চলেছে তারা, শূন্যে মনোনিবেশ করে আপন সুরে, আপন গতিতে। তাদের দেখে ভাবতে হবে কোথায় আমাদের আবাস, কোন পথে কিভাবে চলতে হবে। এরা যে প্রতি মুহূর্তে ইঙ্গিত দিয়ে যাচ্ছে জীব জগৎকে, সবাই তোমরা মুক্ত চিন্তা থেকে, অসীম মহাকাশ থেকে এসেছ, সেখানেই তোমাদের গতি, চলার পথের পথিক তোমরা। বিভ্রান্ত হয়ে মন গড়া দেব দেবতার সৃষ্টি করে চিন্তাধারাকে সংকুচিত করো না, সীমানার মাঝে ধাক্কা খেয়ে পড়ে যেও না। প্রকৃতির এই ইঙ্গিত বুঝেই চলতে হবে। প্রকৃতির কথা হল তোমাদের ইন্দ্রিয় এবং বুদ্ধিবৃত্তির সহজ গতিতে
সহজভাবে যা নষ্ট করা হয়েছে তার ভেতর দিয়েই তোমরা এগিয়ে চলো। যে সহজাত মায়ার পথ দিয়ে নিয়ে যাচ্ছি সেই পথের পথিক হও। তার মধ্যে তোমরা কোনো ব্যতিক্রম করতে যেও না, আবার কোনো উৎকট মায়াকেও টেনে এনো না, তবেই কিন্তু ফেঁসে যাবে। তোমরা সীমা ছাড়িয়ে যাবে না, মাত্রা ছাড়িয়ে যেও না, মায়ার সহজ গতিতে সহজভাবে চলো, ব্যতিক্রম করে সেখানে অন্য কিছু করতে যেও না। আমাদের জীবনযাত্রার পথে স্বাভাবিকভাবে যে মায়া বা আকর্ষণ রয়েছে সেটা প্রকৃতিদত্ত, সেটা চলছে সর্বত্র। পৃথিবী ও সূর্য মায়ার বাঁধনে আবদ্ধ রয়েছে, বাতাসে জল মায়ার বন্ধনেই আবদ্ধ, সমস্ত গ্রহ উপগ্রহই মায়ার বাঁধনে বাঁধা, মাটি জল খাদ্য মা বাবা স্ত্রী পুত্র কন্যা সবাই স্বাভাবিকভাবেই মায়ার আকর্ষণেই আবদ্ধ। সবাই আমরা জেনে বা না জেনে আকর্ষণের পথ দিয়েই চলেছি। এই যে বিভিন্ন ইন্দ্রিয়ের আকর্ষণ, খাদ্যের আকর্ষণ, যশ মান প্রতিষ্ঠার আকর্ষণ, এদের মাধ্যমেই সবাই প্রাকৃতিক নিয়মে বিরাট মহামায়ার সঙ্গে মিলিত হওয়ার জন্যে তৈরি হচ্ছে। প্রকৃতিদত্ত এই মায়া ছাড়বার প্রশ্নই ওঠে না, দরকারও নেই। এই মায়ার মাত্রা ঠিক, সম ফাঁক লয় ঠিক, এই মায়ার আকর্ষণ সৌন্দর্যের আকর্ষণ গুণের আকর্ষণ আমাদের তালে তালে নিয়ে যাবে সেই মহামায়ায়। জীবনযাত্রার পথে সমতালে সমভাবে সমমাত্রায় চলতে হবে। আবার যে মায়ায় মাত্রা ভুল হয় লয়ে ভুল হয় সেই উৎকট মায়া অবশ্যই ত্যাগ করতে হবে। সূর্যের সাথে চোখের যোগাযোগ আছে বলেই প্রখর রোদে সূর্যের দিকে তাকিয়ে থাকলে দৃষ্টিশক্তি নষ্ট হবেই। শ্রবণেন্দ্রিয় মায়ার বাঁধনে বিভিন্ন শব্দের সাথে যুক্ত বলেই কঠিন উৎকট শব্দকে কানের মাঝে রাখতে যাবে না, কানের পর্দা ফেটে যাবে, এ হচ্ছে উৎকট মায়া। তেমনি যা সাময়িক তাকে চিরস্থায়ী ভাবতে গেলেই উৎকট মায়া এসে গেল, তাহলেই ঠকতে হবে। এভাবেই প্রকৃতি স্বাভাবিক রীতিনীতির মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছে কোনটা গ্রাহ্য কোনটা ত্যাজ্য। এই সংসারে সব কিছুর মাঝে থেকেও এমন একটি মাত্রার মাঝে নিজেকে সুপ্রতিষ্ঠিত রাখতে হবে যাতে কোনো সংস্কারের ছোঁয়াচ আমাদের আটক করতে না পারে। প্রকৃতির মাঝে মনোনিবেশ করলেই গভীরতা আসবে, গভীরতা এলেই সব কিছু বোধগম্য হবে। প্রকৃতির নিয়মগুলো পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করলেই দেখা যাবে জীবনে চলার পথে কতভাবে কত রূপে সে আমাদের সতর্কতার ইঙ্গিত দিয়ে চলেছে। প্রকৃতির এ হচ্ছে সহজাত দান, নিজের সুবিধা মতো এর থেকে কিছুটা নিলাম আর কিছুটা বাদ দিলাম, কখনো প্রকৃতির ইঙ্গিত মতো কাজ করলাম কখনো করলাম না, তাতে সুফল হয় না, বিঘ্নই ঘটে। কি ব্যক্তির সফলতা কি সমাজের সফলতা সব কিছুই নির্ভর করে ভেতরকার যন্ত্রটি কি সাড়া দিচ্ছে সেদিকে লক্ষ্য রেখে কাজ করার ওপর। প্রকৃতি নিজেই যার যার ভেতরে ভবিষ্যতের শুভ অশুভের ইঙ্গিত দিয়ে যাচ্ছে, যার যার ভেতরকার সচেতনতার কাঁটাটি সব সময় জানিয়ে দিচ্ছে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা ভুল। আপন চৈতন্যের সাড়া অনুযায়ী যার যার ভেতরের সজাগতার বাণী অনুযায়ী কাজ করে গেলেই আর কোনো গোল থাকে না। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।